আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে কাজটা করবো এটি হচ্ছে একটি MD200 ব্রেক। তো এই ব্রেকটি একটি অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে গেছে। তো কিভাবে এটি ঝালাই করব সেটি আপনাদেরকে দেখাবো। এটা ঝালাই করার জন্য ব্রেকে যত প্লাস্টিক কিংবা রাবার জাতীয় জিনিস আছে সবগুলোই খুলতে হবে আগে। তো আমি কিভাবে খুলছি, খোলার পরে আবার ঝালাই করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ব্রেকটা ঝালাই করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমার এর আগের ওই ভিডিওটা, বাপরে, এখনো দেখি অনেকগুলো ভিউ হয়েছে। তো 30,000 মনে পার হয়েছে না, 20,000, 22,000, বাপরে, 48 ঘন্টা 100 টাকা হয়। হ্যাঁ, 48 ঘন্টা 100 টাকা ভিউ হয়। ও, 100 টাকা। ওয়াইলটা ভালো ছিল, মানে বেশি দিন হয়নি। তাও বলতো, কারণ এগুলা যত বলবে তোমার ভিডিওর ডিরেকশনটা বেশি বড় হয়ে গেল, কথা বললে ভিডিও একটু বেশিক্ষণ হলো মানুষ মানে ওইটা ই হয় না, ধৈর্য হারায় না। এখন কি দেখছি পেঁয়াজ আছে নাকি গো? পেঁয়াজ মনে হয় না ভাই। একদম হয়েছে না?
এত প্লাস্টিক কিছু নাই না রাবার তো এ বাস্তায় তো একদম দেখা যাচ্ছে একদম প্লাস্টিক না আর নাই প্লাস্টিক তুমি জাস্ট একটু বলো চল ভাই যে আমরা প্লাস্টিকের যা ছিল সব কিছু তুলে নিয়েছি নাই নাই একটু বলো কথাটা আপনারা দেখলেন আমি ব্রেকের সব একটা একটা করে পার্টস খুলে যত প্লাস্টিকের এবং রাবারের জিনিস ছিল সব কিছু খুললাম এখন আমরা এটাকে ঝালাই করব তো ভিডিওটা দেখতে থাকুন এখন ঝালাই করব কীভাবে
ট্রাকটা ঝালাই করে নিয়ে আসলাম, ঝালাই করা কমপ্লিট। এখন ব্রেকে যা যা ছিল সব কিছু লাগাবো, লাগার পরে অয়েলটা ব্লিড করব। তো দেখতেই থাকুন কীভাবে সব কিছু লাগাছি এবং অয়েলটা কীভাবে ব্লিড করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন। একদম ওকে পরিষ্কার করা হয়ে গেল। আর কালারে হাল এখানে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে ঝালাই করার জন্য। আর আপনারা অবশ্যই এরকম যদি ভাঙে ঝালাই করার জন্য আপনারা অবশ্যই ভিতরে যতগুলো প্লাস্টিক আছে সব খুলে নেবেন। এই যে দেখেন আমরা এই জায়গার প্লাস্টিকটা খুলিনি, কারণ এটা খোলা অনেক ঝামেলা, এই জন্য এটা হালকা গলে গেছে। এখন আমরা এটাকে ব্লিড করব। এটা খুব একটা সমস্যা হবে না, ওই যে ওইটা যখন লাগাবে তখন ঠিক হয়ে যাবে। ফোনে আমরা চাই আল্ট্রা ওয়াইড, হ্যাঁ এখানে মাঝে মধ্যে কমাতে হচ্ছে আল্ট্রা ওয়াইড, তাহলে এখান থেকে এটা ছোট ছোট লাগবে। হয়ে গেছে। এবার হচ্ছে দাঁড়া একটা জিনিস বলে দিই, আপনাদের অনেক সময় আপনাদের ব্রেকের যখন আপনাদের অনেক সময় ব্রেকটা লুজ হয়, ভালো মতো ব্রেক ধরে না, আপনারা যখন এই লিভারটা চাপেন তখন একদম আপনার হ্যান্ডেলের সাথে ঠেকে যায়, মানে ভালো মতো অ্যাডজাস্ট হতে পারে না। এটা শুধুমাত্র ওই যে এখানের জন্য, এই জিনিসটা যখন ক্ষয় হয়ে যাবে তখন আপনার এই প্রবলেমটা হবে। আগে যে ওই জিনিসটা লাগা যেত যে ওগুলো আগে এটা বাদ দেয়, আগে ওটা লাগানো হয়। এখন এই লিভারটা এক্সচেঞ্জ করা হবে ওটার সাথে, কারণ আপনারা যখন এই ব্রেকগুলো কিনবেন তখন ব্রেকের লিভারটা উল্টা থাকে, অন্য অন্য দেশে উল্টাভাবে ব্যবহার করে। আমরা যেটা বাম হাতের জন্য ব্যবহার করি অন্য অন্য দেশে সেটা ডান হাতের জন্য ব্যবহার করে, এই জন্য এটা উল্টা থাকে। এই জন্য আপনারা এভাবে নাটটা টাইট নাটটা খুলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা এই নাটটা খুলবেন তখন কোনোভাবে যেন এই লিভারের এটা প্রেস না হয়, লিভারের
লিভারটা যদি প্রেস হয় তাহলে অয়েলটা বের হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুনভাবে অয়েল ভরা লাগবে। এই জন্য আপনারা অবশ্যই সাবধানে করবেন। এটা হচ্ছে ডট থ্রি। অয়েল ব্লিড কমপ্লিট, তাই না সোহেল ভাই? হয়ে গেল দুই মিনিটে, এত তাড়াতাড়ি দেখতে না দেখতে এত সহজ কেমনে, এত সহজ কেমনে? তুমি তো আমারটা লোড করেছিল অন্যভাবে। সহজের জিনিস থাকলে এমনিতে সহজ হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কিট ব্রেকটা। তাহলে একদম কমপ্লিট হয়ে গেল। আমাদের ব্রেকের কাজ সম্পূর্ণ কমপ্লিট। কীভাবে ঝালাই মারলাম, কীভাবে আবার সব কিছু সেট করে অয়েল ব্লিড করলাম দেখলেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।